নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের দুই নম্বর রেলগেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল রেজা। যাচ্ছি তার কাছে। বুলবুল, রাব্বি, সকালেই ভোট, অর্থাৎ রাত পোহালেই ভোট, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রশাসনের পক্ষ থেকে একটি সুষ্ঠু ভোট নির্বাচনে অনুষ্ঠিত করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ভোটাররাও প্রস্তুত আগামীকালকে ভোট দেওয়ার জন্য। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 192টি কেন্দ্রে। আজকে সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি, অর্থাৎ এই যে ইভিএমে ভোট হবে সেই ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমাদের সহকর্মীরা ছিলেন সারাদিনই, এই সকাল থেকে একেবারে এখন পর্যন্ত আমরা রয়েছি এই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়। আমরা জানাচ্ছিলাম আসলে এখানকার সবশেষ পরিস্থিতির খবর। আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন রয়েছেন, যিনি একেবারে শুরু থেকে আজ পর্যন্ত নির্বাচনের বিভিন্ন জায়গা এলাকায়, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডে তিনি জনসংযোগে গণসংযোগে দুই প্রার্থীর সাথেই ছিলেন। আমরা মামুনের সঙ্গে একটু কথা বলতে চাই। মামুন, একেবারেই শেষের দিকে, অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ভোট আগামীকাল নির্বাচন, সেই ভোট সম্পন্ন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন যেটি জানতে চাই আপনার কাছে, আসলে প্রধান যেই দুই প্রার্থী, নৌকার প্রার্থী এবং হাতি নিয়ে যিনি লড়ছেন স্বতন্ত্র প্রার্থী, তারা কোন কেন্দ্রে কখন ভোট দিবেন? বলবল, প্রধান দুই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, অর্থাৎ হেভিওয়েট প্রার্থী বলছি আমরা যাদেরকে, নৌকার প্রার্থী সেলিনাহাত আইভি এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সেলিনাহাত আইভি দেওভোগ এলাকার শিশুবাগ স্কুলে উনি সকালে ভোট দেবেন, এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার উনি ইসলামিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্রে তিনি ভোট দেবেন। আপনি যেমনটা একটু আগে বলছিলেন যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বুলবুল সত্যিই তাই, সমস্ত প্রস্তুতি একেবারেই সম্পন্ন, শতভাগ সম্পন্ন বলা চলে। কেননা আমরা দেখেছি আজ সন্ধ্যার আগেই প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে, আপনি 192টি কেন্দ্রের কথা বলছিলেন, 192টি কেন্দ্রের প্রতিটিতে কিন্তু নির্বাচনী সরঞ্জাম শতভাগ পৌঁছে গেছে। একটি কেন্দ্র বাকি নেই, বন্দরের ওই পাশে যদি শীতলক্ষা পেরিয়ে যাওয়ার কথা বলি সেগুলোতে পৌঁছে গেছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ দেওভোগ থেকে শুরু করে 27টি ওয়ার্ডের যে 192টি কেন্দ্র আছে প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। শুধু তাই না, 1,333টি যে বুথ থাকবে, এই বুথ তৈরির যে সরঞ্জামাদি সেটিও কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রেখে যে আগামীকাল সকালে প্রধান দুই যে হেভিওয়েট প্রার্থী ভোট দেবেন, এই ভোট দেওয়ার পর তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি, তখনই আসলে তাদের যে প্রতিক্রিয়া সেটি আমরা জানতে পারবো। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বলেন বা ভোটের সমস্ত প্রস্তুতি বলেন, পুরোটাই সম্পন্ন রয়েছে, এখন শুধু অপেক্ষা ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া এবং তাদের ভোটটা দেয়া। বাবুন, আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা দেখেছি যে এখন পর্যন্ত 7 জন মেয়র প্রার্থীর কথা আমরা শুনেছি, যদিও 2 জন প্রধান প্রার্থী নেই কিন্তু আলোচনা সমালোচনা। বাকি প্রার্থীদের সম্পর্কে কি তথ্য আপনার কাছে রয়েছে? বাকি প্রার্থীরা কি ততটা জনসংযোগ কিংবা গণসংযোগ চালাননি, তাদের কি অবস্থা? বলুন, বাকি প্রার্থীরাও গণসংযোগ যে চালানি তা নয়, তারা গণসংযোগে অংশ নিয়েছেন, কিন্তু বাকি প্রার্থীরা যে কয়েকটি দলের ব্যানারে তারা নির্বাচনে অংশ নিয়েছেন, সেই তাদের সমর্থক আসলে হাতে গোনা বলা চলে। এই কারণে সেই বাকি 5 প্রার্থীকে নিয়ে কিন্তু খুব একটা আলোচনা সমালোচনা ভোটের মাঠে নেই। যেমন যদি আমি আপনাকে বলতে চাই যে খেলাফতে মজলিস, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে এরকম আরও বেশ কিছু দল থেকে যারা অংশ নিয়েছেন, তাদের পেছনে আসলে সেই রকম সমর্থক নেই। তাদের যারা রয়েছেন তারা হাতে গোনা কিছু লোকজন তারা রয়েছেন, এবং তারা এই ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় আসছেন না, এটাই সত্য, এটাই বাস্তবতা। বাবুন, শেষ করতে চাই একটি প্রশ্ন দিয়ে, সেটি হচ্ছে যারা ভোটার, অর্থাৎ তাদের পছন্দের মেয়র কিংবা কাউন্সিলর যাদেরকে প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তাদের প্রত্যাশার জায়গাটা কেমন? যারা আসলে যাদের হাতেই ক্ষমতা, কালকের সমস্ত ক্ষমতা কিন্তু ভোটারদের হাতেই, যে ভোটাররাই নির্ধারণ করবেন যে কে হচ্ছেন তাদের আগামী 5 বছরের জন্য এই নগরের অভিভাবক, সেই অনুপাতে যদি বলি আপনাকে, ভোটারদের প্রত্যাশা হচ্ছে তারা ভোট কেন্দ্রে যাবেন। আমি এখন পর্যন্ত একটা ভোটারকেও পাইনি যে তারা বলেননি তারা ভোট দিতে যাবেন না। তারা ভোট দিতে যাবেন, কেননা নির্বাচনের যে ইতিহাস এই নারায়ণগঞ্জে, 2011 সালের 30 অক্টোবরের নির্বাচনের কথা বলি বা 2016 সালের নির্বাচনের কথা বলি, 2011 সালে কিন্তু হেভিওয়েট প্রার্থী শামীম ওসমান হেরে গিয়েছিলেন সেলিনাহাত আইভির কাছে। সেই সময়ও কিন্তু কোনো সহিংসতার খবর আমরা পাইনি, একটি প্রাণহানিও কিন্তু গত 2 বারের নির্বাচনে ঘটেনি। 2016 সালের নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন কিন্তু ছিলেন তার সঙ্গে, সেবারও তিনি হেরে গিয়েছিলেন প্রায় 79,000 ভোটে, সেবারও কিন্তু কোনো প্রাণহানি বা সহিংস কোনো কিছু ঘটেনি। সেই অনুপাতে নারায়ণগঞ্জে যে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, ভোটাররা এখনও বিশ্বাস করেন যে আগামীকাল যে ভোট অনুষ্ঠান হতে যাচ্ছে, আগামীকাল এই ভোট অনুষ্ঠানেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং তারা নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবেন, এটি তাদের প্রত্যাশা। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাব্বি, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট,
এবং ভোটার যারা রয়েছেন তারা নিশ্চয়ই তাদের পছন্দের প্রার্থীদের, আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভুল করবেন না নিশ্চয়ই। এখন পর্যন্ত এই ছিল আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবরাখবর। রাব্বি, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সর্বশেষ নিয়ে সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুলবুল রেজা, এবং তার সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন।